আসছি আজকে আমার হাত জ্বলবিনি যদি আমার ভিডিওটা আপনাদের সাথে ভালো লাগে দেখে ভালো লাগে তাহলে বোনেরা সাবস্ক্রাইব করেন যে আমার খুদের ভাত আর সাত রকমের ভর্তা বানান শেষ আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা কেমন আছেন আপনারা আমি বগুড়ার রাইমা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের দেখাবো খুদের ভাত দেখেন খুদের ভাতের সাথে কি কি লাগে প্রথমে বানাবো ভর্তা ভর্তা তারপরে যে ডিম আর আলু ভিন্ন ভিন্ন করে ভর্তা বানাবো ধনের পাতা ভর্তা কালাই জিরা ভর্তা শুকটির মাছ ভর্তা তারপরে যে পেঁয়াজ রসুন তেলে ভেজে লেছি তেল দিয়ে ফাইন করে আর রসুনের ভর্তা বানিরা এ রসুন গোটাল গোটাল রসুনই তেল ছাড়া ভেজে লেছি এখন এটা ভর্তা বানাবো এখন খুদের ভাতটাকে চড়ে দেয় তারপরে ভর্তা বানাবো পরে খুদও হবে নি আমার দিকে ভর্তা হয়ে যাবে ভর্তা পিসমনি খুদ আগে দিয়ে দি খুদের সাথে তোমো রসুন পরিমাণ মতো পানি দিয়ে লরম যেন না হয় কারাই ঢেকে দিয়ে এখন হাসিল ধরে দিই এটি হোক আপনি করে ভর্তা বানান দেখাম এই রসুন গুলো আগে ছিলে না ফাইন করে এই যে আমার খুদের ভাত হয়ে গেছে আর তিন চার মিনিট হলে হয়ে যাবে একবার চুলা একবারে কমায় দেবো দমে দমে দিয়ে তোমার দশ মিনিট পরে আবার এসে দেখবো হয়ে গেছে থাক এ মোড় আমি বলতে না এখন আমি রসুনের ভর্তা আগে বানিয়ে নিলে হাতে বানানো সেলাকে হাতের লেই বানিয়ে পরে জিলে পাটাত বানাবো সেলে পরে বানাচ্ছি কারণ হাতের বানানো গুলো আগে দেখেন এটা পড়তে আমি ভেজে তুইছি আগে ফাইন করে ফুটো নুন দেই হাতে বত্ত ফাইন লাগে রসুন সিদ্ধ করে দেখ সিদ্ধ হয়ে একবার আলে গেছে এই যে আমার মাখন শেষ এখন তোমার ধনের পাতা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কেটে দিছি এখন তোমার সর্ষের তেল এই যে করে মাখিয়ে এই যে আমার হয়ে গেল রসুনের ভর্তা এখন ডিমের ভর্তা বানাবো ডিমের ভর্তা বানায় তারপরে আলু ভর্তা নুন দিয়ে তারপরে মরিচ গুলো ভালো মতো ডলে নিই কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলেই সর লাগে
তারপরে ডিম, এই ধনের পাতা, হয়ে গেল আমার ডিমের ভর্তা। এখন আলু ভর্তা, আলু ভর্তা বানাই পরে পাটাতে পারো, অন্য ভর্তা বানার লাগবে ছেলে, বাটে বানার লাগবে ছেলে পাটা। নুন দিয়ে আগে করে হাতের ডোলে আলু দিয়ে দিন, আমার আছে বনিরা জানতো না, বিটি খাই কাঁচা ভর্তার ভর্তা আলু ভর্তা, বেটা খাই সুন্ডা ভর্তা ভর্তা, নাম কোন কর্ম কোন তো বনিরা, দুই রাম কি করা যায় কোন চল বল আমাকে শেষ বলান চলাই, না বেনে দিলে আবার খাবা চায় না। ভাজা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ দিয়ে দেন, ভাজা পেঁয়াজ ভাজা তো জানো, এখন সর্ষের তেল, এই ভর্তাটা অনেক ভাল লাগে খেতে, সুস্বাদু হয় ফাইন, এ ভর্তা আর বিটি খাবার লাগে নি দেখেন নি, বিটি খালি খাবি নি ডিম ভর্তা দিয়ে খাবি, আর না ধনের পাতা ভর্তা লিবে আর কিচ্ছু লিবার লাগে, আর আমার বেটা আল্লাহ বাসালে আল্লাহ রহমতে আপনাদের দোয়াই সোলো খামে যা তোমা বনিরা, ভর্তা বেনে দিলে তো কোনো কোথায় নেই, ফাইন করে ভাত খায় ভর্তা আর ডিম ভেজে দিলি, মার মাছ মশমজা করে ভেজে দিলি, বসতে লাগে না চলে ভাত, হয়ে গেল আমার আলু ভর্তা। এখন বাটা গুটি ভর্তা বানি, আমি পাটা লাগবে, আমি পাটা লিয়ে শীত যাবার, এখন ধনের পাতা ভর্তা করব, কাঁচা ভর্তা তো পরিমাণ মতো নুন দিয়ে আগে দে একটু ডোলা, তারপরে দেন ধনের পাতা, তারপরে দেন যে পেঁয়াজ রসুন ভাজা থসুন তাকে দেন, বোনেরা ভিডিও বড় হয়ে যায় সবগুলো দেখাবেন গেলে, এর কথা আবার দিবেন না, স্বাস্থ্যের স্বাস্থ্যেলো কয় বোনেরা, সর্ষের তেলে কয় আপনি আবার মনে কিছু করেন না, এখন বানাবো শুক্তি মাছের ভর্তা, শুক্তি মাছের ভর্তা তো আরো সৎ, শুক্তি মাছের ভর্তা বানাই, শুক্তি মাছ বোনেরা, শুক্তি মাছ আগে পানিতে ভিজে থুসি, পানিতে ভিজে থুয়ে পরে সে ফাইন করে ময়লা পরিষ্কার করে আবার গরম পানিতে ধুসি, গরম পানিতে ধোয়ার পরে তারপরে আবার তেলত মশ মশা করে ফাইন করে ভেজে দিছি, শুক্তির যেন গন্ধ না থাকে, এখন আছে দিয়া তোমার যে পেঁয়াজ আর হচ্ছে রসুন ভাজা দিয়ে ফাইন করে ডোলা দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা, শুক্তি ভর্তার মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিলে খাই না একটা গন্ধ আসে, খাইতেও শেষ হত, হয়ে গেল ভর্তা, লাল পত্তে ভর্তা, বগুড়ার পত্তে ভর্তা,
দিয়ে দেন তিন চারটের রসুন কাঁচা রসুনের কোয়া। বনিরা ভাইরা কত কষ্ট করে লাল বত্তের ভর্তা বানাচ্ছি, আজকে আমার হাত জ্বলবেনি। যদি আমার ভিডিওটা আপনাদের সাথে ভালো লাগে, দেখে ভালো লাগে, তাহলে বনিরা সাবস্ক্রাইব করেন। পর পাটা যে মুসা খালাগে, পাটা মুসা ভাত আপনারা কি খাইছিলেন কোনোদিন? যদি খায় খান কে আপনারা আমাকে না কমেন্ট করে জানাইল, আমার লাগান আমার লাগান আপনারা কি পাটা মুসা ভাত খাছেন নাকি? এখানে পাটা মুসে কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কেটে কেটে পাটা মুসা ভাত খাইলেন। পাটা মুসে ফাইন করে না নুন দিয়ে শেষ হল লাগে। আমার মায়েরা ভর্তা বানালে গরত বস থাকছি পাটা মোসা ভাত খাওয়ার জন্য, এদের ফাইন করে। আমার সাত রকমের ভর্তা বানান শেষ। এই যে প্রথমে আছে ধনে পাতা ভর্তা, শুকটি মাছের ভর্তা, তারপর লাল পত্তার ভর্তা, আলু ভর্তা, কালাই জিরে ভর্তাটা আপনাদের দেখাবার মনে নাই বুনিরা, স্কিপ করে ফেলাছি। বুনিরাটা অনেক বড় হয়েছে আর তাছাড়া মনে নাই। আর হচ্ছে ডিমের ভর্তা, আর হচ্ছে রসুনের ভর্তা, তাই আমি পরিবেশন করে এখন আপনাদের দেখাচ্ছি। আমার খুদের ভাত আর সাত রকমের ভর্তা বানানো শেষ। বোনেরা অনেক কষ্ট করে ভর্তা বানানো, যদি আপনাদের সাথে ভালো লাগে, দেখে ভালো লাগে, তাই সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করেন। আমার ডেকোরেশনটা কেমনে হচ্ছে আমি সাজাচ্ছি যে কমেন্ট করে আমাকে জানায়েন। তাই আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।